প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, রাঙ্গামাটি মেডিকেল কলেজে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে। আমি এই ভিডিওতে যে রাঙ্গামাটি মেডিকেল কলেজে মাত্র মাধ্যমিক পাশ থেকে শুরু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখানে কি কি পদ রয়েছে এবং কারা আবেদন করতে পারবেন সকল বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এটা কিন্তু স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগ স্মারক নং এত তারিখ 6/4/2024। ছাড়পত্র মোতাবেক রাঙামাটি মেডিকেল কলেজ কার্যালয় রাঙামাটি এর রাজস্ব খাতে, এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ 11 থেকে 20 নাম্বার গ্রেডের শূন্য পদে কিন্তু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের নাগরিকগণ কিন্তু এই অ্যাপ্লাইতে কিন্তু আবেদন করতে পারবেন। অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই, আমার মেসেজ করছিলেন যে ভাই রাঙামাটি যে মেডিকেল কলেজ এখানে শুধু রাঙামাটির আবেদন করতে পারবে না, বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আজকে আমি এই ভিডিওতে সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে রয়েছে পদ, প্রথমে যে পদটি রয়েছে মেডিকেল টেকনোলজি, এখানে শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 11 নাম্বার গ্রেড। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে, কিন্তু এই সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরেরটাও একই পদ, ওইটা হচ্ছে রেডিও রেডিও বিভাগের পদ হচ্ছে ল্যাব ল্যাব বিভাগে, এটা শূন্য পদের সংখ্যা 5টি, এটা 11 নাম্বার গ্রেড, এটাও এসএসসি পাসে আবেদন করতে পারবেন, তবু সংশ্লিষ্ট বিষয়ের উপরে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু দরকার হবে। তারপরে হচ্ছে হেলথ এডুকেট, এই পদটা শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 11। আপনার এখানে হলো আপনার যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান ও জীব বিজ্ঞান বিষয়ে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরের পদটি রয়েছে 4 নাম্বার পদটি রয়েছে আপনার সাটলিবিকার কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 13। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। আগে একটা কথা বলে দেই, আপনারা ঘরে বসে আবেদন করতে চাইলে ঘরে বসে আবেদন করতে পারবেন। এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ করে কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন। পরে লাইব্রেরিয়ান, পরেরটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 14। এখানে কিন্তু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনার স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। পরেরটা রয়েছে পরিসংখ্যানবিদ, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 14, এটাও বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিতিক অর্থনৈতিক বিভাগে কিন্তু স্নাতক পাস থাকতে হবে। তারপরে পরটা রয়েছে স্টোরকিপার, শূন্য পদের সংখ্যা 1টি, 16 নাম্বার গ্রেড, স্বীকৃত বোর্ডে মাধ্যম উচ্চ মাধ্যমিক পাস, এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2টি পদ, আপনার বেতন গ্রেড 16 নাম্বার গ্রেড, এটাও আপনার উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। অফিস সহায়ক পদ আপনার এটা রয়েছে 3টি, শূন্য পদ, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও যদি ঘরে বসে আবেদন করতে চান তাহলে এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, সকল ধরনের তথ্য কিন্তু আপনারা পেয়ে গেছেন। আবেদন করতে কিন্তু এখানে সর্বনিম্ন 112 টাকা থেকে ফি শুরু, তারপর সর্বোচ্চ আপনার পদ অনুযায়ী টাকা দিতে হবে। কিন্তু আবেদনের ফি, আবেদনের জমাদান শুরুর তারিখ হলো আপনি 27/5/2024 এবং আবেদনের শেষ তারিখ 26/6/2024। তাই যারা আবেদন করতে চান খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।